এক গ্রামের এক কোনায় একটি পুরনো ভাঙা বাড়ি ছিল যেটিকে সবাই ঘুবুতের বাড়ি ই বলে চিন্ত বাড়িটির চারপাশে ঝোপঝাট দাছ এবং নীরব পরিবেশ থাকায় মানুষজন রাতে সেই বাড়ির কাছ দিয়ে যাওয়া এড়িয়ে চলত গ্রামের বয়স্ক মানুষদের মতে বাড়িটিতে একসময় এক ধনী জমিদার থাকত যিনি তার সম্পত্তি রক্ষার জন্য অত্যাচার করতেন জমিদারের মৃত্যুর পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে রাতে লোকেরা বাড়ির কাছাকাছি গেলে কান্নার আওয়াজ শুনতে পেত এবং মূপুরের শব্দ শোনা যেত কারো সাহস ছিল না বাড়িটির ভেতরে ঢোকার একবার এক বীর যুবক যার ভূতের ভয় ছিল না সে সিদ্ধান্ত নিল সে রাতে ওই ভূতের বাড়িতে গিয়ে ঘুমাবে এবং ভূতের রহস্য সমাধান করবে যুবকটি একদিন রাতে একটি মশাল নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে সবকিছুই পরিত্যক্ত ধুলোয় ঢাকা হঠাৎ একটি ঠান্ডা বাতাসের ঝাপটা আসে এবং মশালটি নিভে যায় তারপরেই সে শুনতে পায় পায়ের আওয়াজ যেন কেউ তার দিকে আসছে যুবকটি ভয়ে জমে যায় কিন্তু সে পিছু হটে না হঠাৎ একটি ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ায় সে তখন সাহস করে জিজ্ঞেস করে তুমি কে ছায়ামূর্তি কর্কশ কণ্ঠে বলে আমি এই বাড়ির প্রভু আমার মৃত্যুর পর শান্তি পাইনি আমার সম্পত্তি আমাকে বেঁধে রেখেছে গিয়ে যুবকটি বুঝতে পারে জমিদারের আত্মা তার সম্পত্তির জন্য এখনও মুক্তি পায়নি সে তখন বলল আমি তোমার আত্মার শান্তি কামনা করি তোমার যা কিছু ছিল তা এখন নষ্ট হয়েছে এগুলো ছেড়ে দাও এবং মুক্ত হওয়াওই এই কথা শোনার পর ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে যুবকটি বাড়ির বাইরে এসে দেখে যে সকাল হয়ে গেছে আর সেই বাড়ির নির্বতাও যেন কেটে গেছে এরপর থেকে আর বাড়িটির চারপাশে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি এভাবেই যুবকটি বুতের বাড়ির রহস্য সমাধান করে এবং গ্রামবাসীরা তাকে সাহসী হিসেবে সম্মান করতে শুরু করে